والعصر إن الإنسان لفي خسر কালের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ধারাবাহিকভাবে আলোচনা চলছিল আহমিয়াতুস সালাহ অর্থাৎ সালাতের গুরুত্ব। একজন মুসলমান হিসাবে যত ইবাদত আছে ইমান আনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে সলাত। এটি ইসলামের একটি স্তম্ভ বা খুঁটি। সলাত ধ্বংস করা মানে ইসলামের খুঁটি ধ্বংস করা। এই জন্য মুসনাদ আহমদে যে হাদিসটা এসেছে সবচাইতে কঠোর হাদিস, লা হাদ্দা ফিল ইসলামি মিনহু আল্লাযী তারকুস সলাত, ওই ব্যক্তির ইসলামে কোনো অংশই থাকে না, অংশ নাই, যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে সলাৎ ছেড়ে দেয়, সলাৎ না পড়া না ছেড়ে দেয়, পড়ে না এরকমটা না, একবারই পড়ে না এরকমটা নাই, হয়তো পড়ে দুই ভক্ত বাকিটা ছেড়ে দেয় এরকম, তার মধ্যে ইসলামের কোনো অংশই নাই। যদি তার অংশ থাকতো, আল্লাহর ভয় তার মধ্যে থাকতো, তাহলে অবশ্যই সে ব্যক্তি কি করত, সলাৎ আদায় করত, তা পাপ করতই। সম্মানিত উপস্থিতি, সালাতের গুরুত্ব সম্পর্কে এক দুই করতে করতে চার সপ্তাহ চলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন সালিম ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, একজন বান্দার কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে, আউয়ালু মা ইউহাসিবু বিহি আল আবদ, তার কাছ থেকে সর্বপ্রথম যেটার হিসাব গ্রহণ করা হবে আর সলাৎ, সেটা হচ্ছে সলাৎ। ফামান সালুহা মিনহু, তার থেকে যদি সলাৎটা সুন্দর হয়, সালুহা সাইরু আমালিহি, তার সব আমল ঠিক, সলাৎ ঠিক তার সব ঠিক, ওয়াইন ফাসাদাত, তার যদি নামাজ নষ্ট হয়, নামাজের হিসাব যদি ঠিক মতো না দিতে পারে, যত সর্বপ্রথম হিসাব একজন মানুষের আমলের সলাতের হিসাব নেওয়া হবে ইমানের পরে, কিন্তু আবার মনে রাখবেন ইমানের পরে, শিরিক আছে ইমান নাই, এর আবার হিসাব নেই, শিরিক থাকলে ডাইরেক্ট সব আমল নষ্ট এবং ডাইরেক্ট জাহান্নাম। তো তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়াইন ফাসাদাত, সলাতের যদি হিসাব না দিতে পারে, সলাত যদি ঠিক না হয়, ফাসাদা লাহু সাইরু আমালিহি, তার জিন্দেগিতে যত আমল আছে সব আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসিদ করে দেবেন, নষ্ট করে দেবেন, তার কোনো আমলের দাম নাই। সলাৎ না ঈমান আনার পরে তার কোনো আমল নাই। আরেকটা হাদিস এসেছে, যে ব্যক্তি সলাতের হিসাব ঠিকমতো দিতে পারবে, ফাকাত আনজাহা ওয়া আফলাহা, সে ব্যক্তিকে মুক্তি দিয়ে দেওয়া হবে এবং আফলাহা, সে সফলতা অর্জন করবে, সফলতা অর্জন করবে, সে মুক্তিপ্রাপ্ত হবে। আর যদি সালাতের হিসাব না দিতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাবু ওয়া খাসিরু, সে ধ্বংস হয়ে যাবে এবং সে নিঃশেষ হয়ে যাবে, তার কোনো মূল্য নাই, সব কিয়ামতের ময়দানে যত আমল করেছে তাতে তাকে রক্ষা করতে পারবে না যদি সালাতের হিসাব ঠিক মতো না দিতে পারে। সালাতের গুরুত্ব অপরিসীম। মামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। প্রথমে কাজ হচ্ছে আল্লাহকে ভয় করো, তার মানে ঈমান আনো, তাকওয়া অর্জন করো। তারপরে বলছে সল্লু খামসাকুম, সালাত পড়ো পাঁচ ওয়াক্ত, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো, যাই সল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো, সালাত পাঁচ ওয়াক্ত আদায় করো, সল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত সালাত পড়ো, সুমু শাহরাকুম, আর রমজান মাসে সিয়াম পালন করো, ওয়াদু যাকাতা আমওয়ালিকুম, তোমার সম্পদের যদি যাকাত হয়, যাকাত পরিমাণের সম্পদ যদি তোমার হয়, তাহলে তুমি যাকাত আদায় করো, আতিউ দা উমারাকুম, আর তোমাদের যে আমির আছে, নেতা আছে, ইসলামিক নেতা, তাদের আনুগত্য করো, তাদখুলু জান্নাতা রব্বিকুম,
তাহলে কি করবে? তাদখুলু জান্নাতা রাব্বিকুম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, কি বলবেন? তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমার জান্নাত তোমার রবের জান্নাতে প্রবেশ করো। কত সুন্দর! পাঁচ ওয়াক্ত সালাত আদায় তাকওয়া অর্জন করো, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো, তারপরে রমজান মাসে সিয়াম পালন করো, আর যাকাত পরিমাণ সম্পদ হলে যাকাত দাও, তাহলে কি হবে? আর আমিরের আনুগত্য করো, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমার রবের জান্নাতে প্রবেশ করো। জান্নাতে প্রবেশ করতে হলে সালাতটা আগে আদায় করতে হবে। যাই করেন না কেন পৃথিবীতে, যত ভালো কাজই করেন না কেন, সালাত নাই সব ধ্বংস হয়ে যাবে। সালাত না পড়লে কি হবে? মুসলিম শরীফের যে হাদিসটি সবচেয়ে বিখ্যাত হাদিস, সবচেয়ে সবাই বর্ণনা করে যারা সালাত সম্পর্কে আলোচনা করে, যে বাইনাল আবদি ও বাইনাল কুফরি ওয়া শিরকি তারকু সালাত, একজন মুসলমান, বাইনাল আবদি একজন মুসলমান ও বাইনাল কুফরি ওয়া শিরকি তারকু সালাত, আর মুশরিকের এবং কুফরির মধ্যে পার্থক্যকারী আমলটাই হচ্ছে সালাত। তাহলে একজন মুসলমান, একজন কাফের, একজন মুশরিক, এর মধ্যে পার্থক্য করে দেয় সালাতে। এটা কি শুধু হাদিসেই আছে? সহিহ মুসলিমের 82 নম্বর হাদিস আমরা সবাই জানি, কিন্তু এটা কি শুধু হাদিসের কথাই? কোরআনেও আছে, সূরা রুম 31 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকিমুস সালাতা, নামাজ প্রতিষ্ঠিত করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আর তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। সালাতের গুরুত্ব এত বেশি, এত বেশি, এত বেশি, এজন্য বলেছিলাম যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অর্থাৎ ভারত উপমহাদেশে এই তিন দেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিন দেশই তো ভারত উপমহাদেশ। এই ভারত উপমহাদেশে অন্যান্য দেশে বেনামাজি আছে, কিন্তু এই ভারত উপমহাদেশে বেনামাজির সংখ্যা অর্থাৎ সালাত আদায় নাকারীর সংখ্যা এত বেশি কেন? অন্যান্য দেশেও মানুষ সালাত ছেড়ে দেয়, কিন্তু বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যেভাবে সালাত ছেড়ে দেয় মানুষে, অন্যান্য দেশে এরা কল্পনাও করা যায় না। আজান দিচ্ছে, মসজিদের সামনে দিয়ে লাউডস্পিকার গান বাজিয়ে চলে যাচ্ছে, কেউ বিড়ি টানছে আর হাঁটছে, কেউ গান বলছে আর হাঁটছে, কেয়ার নাই, মসজিদ ইকামত হচ্ছে, কোনো গুরুত্বই নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো হচ্ছে সেই ব্যক্তি যার সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করা হবে, তার অন্তরটি ভয়ে থরথর করে কেঁপে উঠবে, যার অন্তর ভূকম্পিত হবে, যার অন্তর কম্পিত হবে, যার অন্তর থরথর করে কেঁপে উঠবে, আল্লাহর দিকেই ধাবমান হবে সেই মাত্র শুধুমাত্র ঈমানদার। আর যদি তার মধ্যে আল্লাহর ভয় না থাকে, বুঝতে হবে যে তার মধ্যে ঈমান নাই, তার মধ্যে নাম নাই। তো এই মুসলমানের সংখ্যা আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানে খুব বেশি। সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে, আজান হচ্ছে, ইকামত হচ্ছে, জামাত শুরু হয়েছে, কোনো গুরুত্ব নাই মুসলমানের ছেলে। এই ব্যক্তি যদি এখন মারা যায়, আর ইমাম সাহেব যদি একবার বলে যে জানাজা পড়াবো না, আমার পাশে যে ব্যক্তি থাকে তার যদি ভাই হয়, তো ইমাম সাহেবের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে, যে ইমাম কিভাবে থাকে আমি দেখে নেবো। আরে আমি সারাদিন ইমাম সাহেবের সাথে থাকি, গল্প করি, আড্ডা দিই, এত কিছু করি, মাঝে মধ্যে তার খেদমত করি, আমার ভাই মারা গেছে জান্নাত, আমার ভাই মারা গেছে জানাজা পড়াবে না, এটা অসম্ভব, এটা হতে পারে না। এই ব্যক্তিটাই ইমাম সাহেব বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে যদি ইমাম সাহেব বলে যে আমি জানাজা পড়াবো না। এই জন্য বলেছিলাম যে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই তিন দেশে বেনামাজির সংখ্যা বেশি হওয়ার মূল কারণ অনেকগুলি, কয়েকটি বর্ণনা করব। বলেছিলাম, শুরু করেছিলাম গত সপ্তাহে, যে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে বেনামাজির সংখ্যা বেশি হওয়ার প্রথম কারণ যে আমরা যারা বক্তব্য দিই, যারা খুতবা দিই, যারা আলোচনা করি, যারা শিক্ষকতা করি, যারা মানুষকে বোঝাই, এদের একটি সমস্যা, আমরা যেভাবে আল্লাহ এবং তার রাসূল নামাজের গুরুত্ব বর্ণনা করেছেন কোরআন এবং হাদিসে, আমরা কোনোদিন জনগণকে সেইভাবে গুরুত্ব দিয়ে বুঝাইনি, সেইভাবে কোনোদিন গুরুত্ব দিই নাই। যদি গুরুত্ব দিয়ে বুঝাতাম তাহলে অবশ্যই কিছু বুঝত, অবশ্যই জনগণ সালাত আদায় করত। আমরা কোনোদিন গুরুত্ব দিয়ে জনগণকে বুঝাতেই সক্ষম হই নাই, এর প্রধান কারণ। দুই নম্বর কারণ আছে যে যদি কোনোদিন আমরা বক্তব্য দিই,
আলোচনা করি মানুষের সামনে যে সালাত পড়তে হবে, সালাত পড়তে হবে, সালাতের অনেক ফজিলত, সালাত পড়লে মুক্তি আছে, সালাত পড়লে জান্নাত আছে, সালাত পড়লে এই হবে, সালাত পড়লে এই হবে, সালাত পড়লে তার জিন্দেগির সব গুণ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে কি হবে যে তার দিনের শেষে দেখা যাবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন পাপ পাপ মুক্ত করে দিবেন। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পাঁচ ওয়াক্ত সালাত হচ্ছে এমন সে যেন পাঁচবার দৈনিক সুন্দর স্বচ্ছ পানি দিয়ে ঝর্ণাতে গোসল করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে হালাল কামিন দারানি বলো তো কোনো ব্যক্তির বাড়ির পাশ দিয়ে ঝর্ণা চলে গেছে, সে যদি পাঁচবার গোসল করে ঝর্ণাতে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কি? সাহাবীরা বলছে যে লাহাল কামিন দারানি সাই, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাযালিকা সালাওয়াতুল খামস, পাঁচ ওয়াক্ত সালাত হচ্ছে এই রকমই, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, যার মাধ্যমে তার জিন্দেগির সব গুনাহ ভাবে মাফ করে দেন, অর্থাৎ ধুয়ে মুছে সাফ করে দেন। পাঁচবার গোসল করলে যেমন তার শরীরে ময়লা থাকে না, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে তার শরীরে কোনো পাপও থাকতে পারে না। এটাও বলি জান্নাত পাওয়া যাবে এটাও বলি, কিন্তু কোনদিন আমরা জাহান্নামে যেতে হবে নামাজ না পড়লে তার কিয়ামতের ময়দান থেকেই শাস্তি হবে, কবর থেকেই শাস্তি হবে এটা বুঝাই না, আবার দুনিয়াতেও শাস্তি হবে এটা কোনোদিন আরো বুঝাই না। আখেরাতে শাস্তি তো আছেই, আখেরাত তো বাকি, দুনিয়ার শাস্তি তিন নম্বর। যদিও কোনো সময় আমরা একটু আখেরাতের কথা বলি শাস্তি হবে এই সেই, খুব নর্মাল ভাবে বলে ছেড়ে দিই, দুনিয়াবি শাস্তি তিন নম্বর কারণ, দুনিয়াবি শাস্তি সম্পর্কে জনগণকে আমরা কোনোদিন বুঝাইনি। দুনিয়াবি আবার কি শাস্তি? একজন বেনামাজি যে সালাত আদায় করে না, সে যে চুরির চাইতে বড় অপরাধ করে সেটা একবারও খেয়াল করেনি, সে যে শিরিক করে সেটাও খেয়াল করেনি, সে যে ডাকাতি করার চাইতে জিনা ব্যবচারের চাইতে বেশি অপরাধ করে এটা কোনোদিন ভাবি নাই। একজন বেনামাজি এত অপরাধ, বড় অপরাধী, শিরিককারীর বড় অপরাধ হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। পৃথিবীর বুকে সবচেয়ে বড় অপরাধের নাম হচ্ছে শিরিক করা, আর দ্বিতীয় অপরাধ হচ্ছে সালাত ছেড়ে দেওয়া, সালাত না পড়া। এইটা কোনোদিন আমরা জনগণকে বুঝাই নাই, বলি নাই। আচ্ছা দলিল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবার দুইটা আয়াত এনেছেন, পাঁচ নম্বর আয়াত এগারো নম্বর আয়াত। জাকাত ফরজ হলে জাকাতও দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন ফাকাল্লু সাবীলাহুম, তাহলে তার রাস্তাকে ছেড়ে দাও, শাসকদেরকে বলছে তাহলে তার রাস্তাকে ছেড়ে দাও, তাকে আটকিও না, তাকে জেলে বন্দী করো না, তাকে শাস্তির সম্মুখীন করিও না। যদি তারা সালাত আদায় করে যাকাত দেয় তওবা করার পরে, এতদিন সালাত আদায় করে নাই তওবা করার পরে সালাত আদায় শুরু করলো, তাহলে তাকে কোনোদিন শাস্তির সম্মুখীন করিও না। আরেকটা ঘুরান, যদি সে তওবা না করে, যদি সে সালাত আদায় না করে, যদি সে যাকাত না দেয়, তাহলে তার রাস্তা ছাড়িও না। অর্থ এটা আসে না? এই সেই আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খলিফা হওয়ার সাথে সাথেই অনেকেই নবী দাবি করলেন, অনেকেই বিদ্রোহ করলেন, কিছু সংখ্যক ভালো মুসলমানও বলল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই আমরা যাকাত দেব না, যাকাতকে পুরো অস্বীকার করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যারা যাকাত এবং সালাতের মধ্যে পার্থক্য করতে চায়, ভাষাটা শুনবেন বুখারীর হাদিস দুটাই, যারা যাকাত এবং সালাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে চায় শোনো আমি আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সমস্ত সাহাবীরা সেদিন নরম হয়ে গেছিল, এমনকি উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে আমিরুল মুমিনিন একটু শান্ত হন, কেবল তো ক্ষমতায় আসলেন এত কঠোর হইয়েন না। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক সেদিন বলেছিলেন ওমার তুমি জাহিলিয়াত যুগে ছিলে বীর পুরুষ,
আর ইসলাম ধর্ম গ্রহণ করে তুমি উমার কি কাপুরুষ হয়ে গেছো? আবারও শুনে রাখো, জাকাত তো দূরের কথা, গরু দেবে গরু দড়ি দেবে না, ছাগল দেবে ছাগলের দড়ি দেবে না, উট দেবে উটের হাওদা রশি দিবে না। আমি তার বিরুদ্ধে অবকর সিদ্দিক যুদ্ধ ঘোষণা করলাম, যারা সালাত এবং জাকাতের মধ্যে পার্থক্য তৈরি করতে চায়, আমি অবকর আজকের মধ্যে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু মন্তব্য করেছেন এই হাদিসে, তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুককে সেদিন প্রশস্ত করে দিয়েছিলেন, যদি না করতেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন যে কি পরিস্থিতি ঘটতো সেদিন। তার মানে বিদ্রোহ করতে করতে বেনামাজির সংখ্যা, জাকাত না দেওয়ার সংখ্যা বাড়তে বাড়তে তলানিতে এসে ঠেকে যেত। জাকাত দিবে না তার বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ঘোষণা করেছিল। এই সেই আয়াত আবু বকর বর্ণনা করেছিলেন, তাখাল্লু সাবিলাহুম, যারা সালাত তওবা করবে সালাত আদায় করবে যাকাত দিবে তাদের রাস্তাকে ছেড়ে দাও, যারা সালাত আদায় করবে না যাকাত দিবে না তাদের রাস্তাকে ছেড়ো না। আমি আপনি শাসক নন, আমরা এই শাস্তি প্রদান করতে পারবো না। একজন মানুষ যদি সালাত আদায় না করে, সালাত আদায় না করে তাকে আমরা শাস্তি দিতে পারবো না এই পরিমাণ। সরকারকে বলছি, সরকারের দায়িত্ব একজন যদি সালাত আদায় না করে ইচ্ছা করলে সরকার তাকে অ্যারেস্ট করতে পারে, জেল দিতে পারে, জরিমানা করতে পারে, জেল থেকে দিতে পারে যাবজ্জীবন পর্যন্ত, এমনকি শেষেও যদি সালাত আদায় না করে তাহলে ফাঁসি পর্যন্ত দিতে পারবে একজন বেনামাজি। শাস্তি এটা সরকার পারবে, আমাদের আমরা ওইটা পারবো না, কিন্তু আমাদের উপরে কিছু দায়িত্ব আছে। কি দায়িত্ব আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুমুরু আবনাকুম বিসসালাতি ইদা বালাগা আশারা সিনি ইদা বালাগা সাবআ সিনি, যখন তোমার সন্তানের বয়স 7 বছর হয়, মুরু আবনাকুম বা মুরু আওলাদাকুম, তোমরা তোমার সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও। যখন বয়স 6 পার হয়ে 7 বছরে পৌঁছে যায় তখনই তাকে সালাতের নির্দেশ দিতে হবে, হাতে করে নিয়ে এসে মসজিদে এসে সালাত আদায় করতে হবে। প্রত্যেক বাপের দায়িত্ব তা পাঁচ অক্তই ফজরও। এক মা প্রশ্ন করেছিল অনেকদিন আগে যে আপনি হুজুর কি বলে ফজরের সালাত, তাও এতটুকু বাচ্চা 7 বছর বয়স কেবল হয়েছে, তাকে ডেকে এনে সালাত আদায় করব, এই সময় ঘুম ঘুম থাকে গভীর, ডাকলে মাথায় আঘাত করবে না, বাচ্চার ব্রেনে আঘাত হবে না, ব্রেন নষ্ট হবে না? তা আমি বলছি যে বোন আপনি এত কি করছেন কেন, এত কষ্ট পাচ্ছেন কেন? আপনার বাড়িতে যদি রাত 4টার সময় বা ভোর 4টার সময় আগুন আগুন ধরে যায় বা আগুন জ্বলে ওঠে আপনার বাড়িতে, তাহলে আপনি কি করবেন? বাচ্চাকে কি ঘুমিয়ে ঘুম পাড়িয়ে রাখবেন? তো বলছে না বাচ্চাকে উঠাবো। বাচ্চাকে উঠাবেন কেন, ব্রেনে ক্ষতি হবে না? বলছে না উঠালে তো আগুনে পুড়ে যাবে, না উঠালে তো আগুনে পুড়ে যাবে। আমি বলছি যে আপনি কি জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুম হাদিহি জুজুম মিন সাবঈনা জুজাম মিন নারি জাহান্নাম, তোমরা যে আগুন, এই যে আগুন দিয়ে তোমরা জ্বালাচ্ছ পোড়াচ্ছ রান্না করছো খাচ্ছ ঘুমাচ্ছ এত কিছু করছে আগুন দিয়ে, যে আগুন দিয়ে পৃথিবী পর্যন্ত জ্বালিয়ে ছাড়ছ, এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। এই আগুনকে তাপ ভাগ করলে 70 ভাগের 1 ভাগ মাত্র এই আগুন, আর জাহান্নামের আগুন এর চাইতে 69 গুণ তাপ বেশি। এই সেই আগুন, যদি সালাত আদায় না করেন তাহলে আপনার আপনি জাহান্নামে যাবেন, আপনার ছেলেও জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনকেও বাঁচাও, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, সালাত এর আদেশ করো পরিবার পরিজনকে, ছেলে মেয়ে সবাইকে সালাতের আদেশ করো, স্ত্রীকে যারা তোমার অধীনে আছে সবাইকে, ওয়াসতাবির আলাইহা নিজে অটল থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সবাইকে এতটুকু দায়িত্ব দিয়েছেন, তারপরেও যদি সালাত না পড়ে
সাত বছর থেকে দশ বছর পর্যন্ত মাথায় হাত বুলিয়ে বাবা চলো এই চলো বাবা চলো নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে শাস্তি হবে, মাথায় হাত বুলিয়ে তিন বছর মারধর না করে ট্রেনিং দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে হলো না তিন বছরেও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলছেন যে ওয়াদরিবু আলাইহিম ইযা বালাগা আশারা সিনিন, যখন দশ বছর পৌঁছে গেল তারপরও সালাত আদায় করে না তাহলে কি করতে হবে? ওয়াদরিবু আলাইহিম, মারপিট করো সালাতের জন্য। এই মারপিট চলবে পনেরো বছর পর্যন্ত, ধরেন আরো পাঁচ বছর, তার আট বছর, তিন পাঁচ আট বছর শিক্ষা দিলেন, তিন বছর মার ছাড়া, পাঁচ বছর মার সহকারে, তারপরেও যদি সালাত না পড়ে আপনার ছেলে বা আপনার স্ত্রী, তাহলে ওর সাথে অন্তত সংসার করা, এক হাড়িতে খাওয়া অন্তত ঠিক হবে না। বুঝলেন না মনে হয়? এক হাড়িতে অন্তত খাওয়া ঠিক হবে না। এখন হাড়ি পাত্রে আলাদা করতে হবে, ছেলেকে আলাদা করতে হবে, অদৃব আলাই মারপিট করতে হবে দশ থেকে পনেরো বছর পর্যন্ত করে, তাতেও না হলে অন্তত তার ব্যবস্থা এবার কঠোরভাবে নিয়ে এইটুক তো অন্তত পারবেন। এবার সমাজের লোক কি করবে? এরা তো ক্ষমতা নেই শাস্তি দেওয়ার, এতটুক তো পারে যে মারা গেলে অন্তত বেনামাজের জানাজাটা ইমাম সাহেব না পড়ে এবার মুয়াজ্জিন পড়াক, না পড়লে দিয়ে বেনামাজি সে পড়াক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অনেক ব্যক্তির জানাজা নিজে পড়ান নাই, কিন্তু সাহাবিদের বলে তোমরা পড়িয়ে নাও, যেমন ঋণীর জানাজা পড়ান নাই, অনেক ব্যক্তির এরকম জানাজা পড়ান নাই, তোমরা পড়ে নাও, আমরা তোমার ভাইদের জানাজা তুমি পড়াও, তোমার সাথীদের জানাজা তোমরা পড়াও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পড়ান নাই, এটা একটা শাস্তি, এটা একটা খুব ছোট শাস্তি। ছোট শাস্তি হলেও অপমান কিন্তু কম নয়। ইমাম থাকতে যদি মুয়াজ্জিনকে বা অন্য কাউকে দিয়ে জানাজা পড়ে নেন, ইমাম দাঁড়িয়ে আছে, তাহলে এর চাইতে লজ্জার আর কিছু হয় না। অতটুক এত মৃদু শাস্তি তো দেবেন? একজন বেনামাজি মারা গেছে কোন শাস্তি দিবেন না, এটা কি রাস্তা ছেড়ে দিলেন এত তাড়াতাড়ি? অথচ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইন তাবু আকামুস সালাত ওয়া আতুস যাকাতা ফাখলু সাবিলাহুম, যদি তারা তওবা করে দেয়, সালাত আদায় করে, যাকাত দেয়, তাহলে রাস্তাকে ছাড়ো, যদি না করে তাহলে রাস্তাকে ছাড়িও না। এগারো নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন তাবু আকামুস সালাত ওয়া আতুস যাকাত ফাইখওয়ানুকুম ফিদ দ্বীন, এরাও সূরা তওবার এগারো নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অতঃপর তারা যদি তওবা করে নেয়, ওয়াকামুস সালাতা নামাজ প্রতিষ্ঠিত করে, যাকাত দেয়, ওয়াতুস যাকাতা যাকাত দেয়, ফাইখওয়ানুকুম ফিদ দ্বীন, তাহলে তোমার দ্বীনই ভাই। আয়াতটা ঘুরান, যদি তারা তওবা না করে, তওবা যদি না করে, যদি সালাত আদায় না করে, যাকাত না দেয়, তাহলে তোমাদের দ্বীনই ভাই না। অথচ একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন এর রাস্তায় যুদ্ধ করছে, আরেকজন মানুষ তার বিরোধী যুদ্ধ করছে। যেমন ধরেন এটা একটা সাপোজ কোরআনে আয়াত দেখবেন সূরা হুজরাতের নয় নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা, যদি মুমিনরা দুই দলে যুদ্ধ করে, দুই দল হয়েছে যুদ্ধ করছে, যুদ্ধে লিপ্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন উভয় মুমিন, উভয় কিন্তু মুমিন, আসলিহু বাইনাহুমা, তাদের মধ্যে তুমি মীমাংসা করে দাও। অথচ একজন মানুষ সালাত ত্যাগ করেছে, তাকে মুমিন বলা হয়নি, তোমার ভাই বলা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর আয়াতে কি বলছেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, নিঃসন্দেহে এক মুমিন আর এক মুমিনের ভাই, ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা কি করো ভাইদের মধ্যে বিবাদ ঝগড়া মারামারি গঞ্জাম হলে তাদের মধ্যে মীমাংসা করে দাও, কিন্তু যদি সালাত ছেড়ে দেয় দেখেন ইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে তো কি হবে না, তাই সে ইখওয়ানুকুম ফিদ্দিন হবে, সে তোমার দিনই ভাই আর হয় না। সালাত আদায় না করলে সে আমার দিনই ভাই আর থাকতে পারে না। আমরা কোনোদিন জনগণকে বলতেই সাহস পাইনি, আর বর্তমান ইমামরা বললে তো চাকরি থাকবে না। অনেক জায়গায় আলহামদুলিল্লাহ আমার মসজিদে হয়তো কোনো টেনশন নাই, খোলা মনে বলছি আলহামদুলিল্লাহ। তো সালাত ছেড়ে দিলে সে আমার ভাই থাকতে পারে না। সালাত মানে কি? পাঁচ ওয়াক্ত সালাত, মনে রাখবেন কথাটা। এই ছিল তিনটি কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সালাতের গুরুত্ব দিয়েছে আমরা সেইভাবে গুরুত্ব দিতেই পারি না। এর আগে খতবাগুলো বলেছি, পাঁচ ওয়াক্ত সালাত পড়ে কিন্তু জামাতে আসে না, তাকেও মুনাফিক বলা হয়েছে।
তার ঘর ঘর জ্বালিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, তার অন্ধ ব্যক্তিকে ছাড় দেওয়া হয় নাই। আরে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু তিন ওয়াক্ত পড়ে আর দুই ওয়াক্ত জামাতের গুরুত্ব দেয় না, ফজর আর ঈশা, তাকেও তো মুনাফিক বলেছেন। তাহলে নামাজ পড়েই মুনাফিক, না পড়ে কি অবস্থা? না পড়লে তো তার ইসলামে কোনো জায়গায় থাকতে পারে না, সম্মানিত উপস্থিতি। বাকিটা হচ্ছে চার নম্বর কারণ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিন দেশে বেনামাজির সংখ্যা এত বেশি কেন? তিন নম্বর কারণ, তিন নম্বর এই চার নম্বর কারণ তিনটা বলেছে, চার নম্বর কারণ হচ্ছে কিছু বিদাতের নিয়ম, কিছু বিদাতিদের নিয়ম চালু করার কারণে। বিদাতি নিয়মটা কি? যেমন ধরেন নিয়াত করা, নিয়াত পড়া, নিয়াত করা না, নিয়াত করা ফরজ। নিয়াত করবেন, নিয়াত শব্দের অর্থ সংকল্প, মনে মনে একটা চিন্তা করছেন এটার নাম নিয়াত, এটা তখন প্রকাশ করবে না, নিয়াত থাকে না। তো নিয়াত পড়া, এই নিয়াত পড়ার বিদাত, তা আবার মুসলমান, তা আবার বাঙালি, বা ভারতের কয়েকটি ভাষা আছে, ধরেন হিন্দি ভাষায়, পাকিস্তানের ভাষা উর্দু, আবার সবাইকে নিয়াত করতে হবে আরবি ভাষায়। আরবি ভাষায় ফরজের এক নিয়াত, নকলের এক নিয়াত, সুন্নতের আর এক নিয়াত, দুই রাকাতের এক রকম নিয়াত, তিন রকমের আর এক রকম নিয়াত, আবার চার রকমের চার রাকাতের আর এক রকম নিয়াত, আবার পড়তে হবে নায়তুন সাল্লি লিল্লাহি তাআলা রাকাতে সালাতে কি যে করতে হবে, এই পর এইগুলো মুখস্থ করানোর কারণে অনেক মুসল্লি নামাজ পড়ে না। কেন পড়ে না? বলছে আমি বাঙালি মানুষ, বাঙালিকে আবার আরবি ভাষায় নিয়াত করতে হবে, বলছে এত নিয়াতের গিয়ার আমি চেঞ্জ করতেও পারবো না, আর সলাতি করবো না, নিয়াত মুখস্থ নেই। অনেকেই জিজ্ঞাসা করেছে ভাই সলাত পড়েন না কেন, বলছে ভাই নিয়াত মুখস্থ নেই। আর নিয়াত মুখস্থ নেই কেন সলাতি পড়ে না? যে নিয়াতের শরীয়তে কোনো জায়গাই নেই, শরীয়তে জায়গা হচ্ছে নিয়াত করা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ নিয়াতের উপরে নির্ভরশীল, তা অন্তরে করতে হবে, এটা ফরজ। কিন্তু নিয়াত পড়ার কোনো সুযোগ নাই, নামাত মানে সাল্লি লিল্লাহি তাআলা রাকাতে সালাতে এইগুলো পড়তে হবে, পৃথিবীতে দলিল তো নাই, কিন্তু এইগুলো থাকার কারণে বাংলাদেশের অনেক মুসল্লিকে দেখেছি তারা নামাজই পড়ে না, সালাতে আদায় করে না, আশ্চর্য ব্যাপার। চার নম্বর কারণ সবচাইতে কঠিন বাংলাদেশ, ভারত, পাকিস্তানে, চার নম্বর কারণটা শিক্ষা ব্যবস্থা, ধরেন শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা নামাজি না হওয়ার, সলাৎ ছেড়ে দেওয়ার একটি বিশাল কারণ। কেমন? এক হচ্ছে সলাৎ সম্পর্কে না জানা, দুই নম্বর হচ্ছে যে একজন মানুষ লেখাপড়া করতে করতে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ডক্টরের ডিগ্রি লাভ করে, প্রফেসর হয়ে যায়, অনেক বড় বড় পদে আসীন হয়, কিন্তু দেখা যাচ্ছে যে দোয়া মুখস্থ নাই, সুরা ফাতিহা মুখস্থ নাই, দেখা যাচ্ছে যে অন্য কোনো সুরা মুখস্থ নাই, হয়তো বাড়িতে কোনোদিন এসেছে বাবা মারা গেছে, সলাৎ তো কোনোদিন আদায় করে নাই, বাবা মারা গেছে বা দাদা মারা গেছে, বাড়ির লোক সবাই বলছে চল বাপ তো মারা গেছে চল একটু সলাৎ আদায় করে আসি, সলাতে দাঁড়িয়ে দেখছে যে সুরা ফাতিহা মুখস্থ নাই, হয়তো বাইর বাইনে মুখস্থ নাই, সানা মুখস্থ নাই, এরকম অনেকেরই দাঁড়িয়ে দেখছে যে কোনো কিছুই মুখস্থ নাই, অথচ সে ডক্টরের ডিগ্রি লাভ করেছে, দিন সম্পর্কে তার কোনো ধারণাই নেই, যার কারণে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা বেনামাজি হওয়ার একটি বিশাল কারণ। অনেক শিক্ষিত হয়ে যাচ্ছে, সলাৎ সম্পর্কে তার ধারণাই নেই, সলাতে দাঁড়ালে কিভাবে দাঁড়াতে হবে, কিভাবে বসতে হবে, কি পড়তে হবে, তার মুখস্থই নেই। ছয় নম্বর কারণ, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের বেনামাজির সংখ্যা, নামাজ ত্যাগ করারকারীর সংখ্যা এত বেশি কেন? এর একটি কারণ হচ্ছে ফরজ নফল সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য না করা। বাংলাদেশ, ভারত, পাকিস্তানে বোঝেন নাই কথাটা, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মানুষ যখন সলাত আদায় করে তখন ফরজের মধ্যে, ফরজ সলাতের মধ্যে, নফল সলাতের মধ্যে আর সুন্নাত সালাতের মধ্যে কোনো পার্থক্য করে না, জানেও না। কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আহাদুল্লাযী বাইনানা বাইনাহুম আস-সালাহ, একজন ব্যক্তি আমাদের মধ্যে আর ওই ব্যক্তির মধ্যে পার্থক্যকারী আমল হচ্ছে সালাত, আমান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করলো। এই সালাত কোনটা? এই সালাত কোন সালাত? এই সালাত হচ্ছে শুধুমাত্র ফরজ সালাত। অনেক মানুষকে দেখা গেছে যারা বড় বড় চাকরি করেন, বড় বড় ব্যবসা করেন, অনেক ব্যস্ত থাকেন, অনেক ব্যক্তিকে জিজ্ঞাসা করে জানা গেছে যে
যে বলছে খুব ক্লান্ত হয়ে রাত্রিতে ফেরি, এশার সময় আসি, এশার সময় সালাত আদায় করতে পারি না, হয়তো 10:30 সময় বাড়িতে ফিরি, এসে সালাত আদায় করব, অনেক ক্লান্ত, এখন ধরিয়ে দেয় তার হাতে 17 রাকাত সালাত। বিশেষ করে আমাদের বর্তমান বাংলাদেশের হানাফি সমাজের মধ্যে যে অভ্যাস 17 রাকাত সালাত আদায় করে শুধুমাত্র ঈশাতেই, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে রাত্রিতে 24 ঘন্টায় ফরজ সালাত পড়েছেন মাত্র 17 রাকাত। আর আমার উপরে দায়িত্ব হচ্ছে 17 রাকাতই, 17 রাকাত পড়লে আমি মুসলিম, 17 রাকাত না পড়লে আমি মুসলিম না। একজন মানুষ যখন জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, ঈশার 4 রাকাত ফরজ, ফজরের 2 রাকাত ফরজ, এই 17 রাকাত সালাত যদি সে ঠিক মতো আদায় করে সে মুসলমান। 33 পেয়ে অন্তত পাশ করে গেছে। এইবার আপনার গ্রেড বাড়াবেন, তাহলে আপনি দৈনিক 12 রাকাত সুন্নাত পড়েন, আরো গ্রেড বাড়াবেন তাহাজ্জুদ পড়েন, আরো গ্রেড বাড়াবেন তাহলে দোহা পড়েন, আরো গ্রেড বাড়ালে অন্যান্য সালাত আদায় করেন, নফল সালাতগুলো আদায় করেন, তাহলে আপনার গ্রেড বাড়তেই থাকবে। কিন্তু একজন মানুষ মুসলিম থাকতে হলে অবশ্যই দৈনিক 17 রাকাত ফরজ সালাত আদায় করতে হবে, না করে শুধু তার হাতে ঈশা সে দুর্বল হয়ে এসেছে, তাকে বলা উচিত ছিল ভাই আপনি দুর্বল, তাহলে এক কাজ করেন, উজু করে এসে আপনি ফরজ 2 রাকাত আদায় করেন, এই ফরজ 4 রাকাত আদায় করেন, তাহলে অন্তত আপনি মুসলিম থেকে গেলেন। ফরজ 4 রাকাত কারণ একজন মানুষের উপরে ফরজ সালাত হচ্ছে দায়িত্ব, এটা না করলে সে মুসলিম থাকবে না। তারপরে আপনার একটু ভালো লাগছে তাহলে আপনি বেতেরটা আদায় করেন, বেতেরটা ছেড়ে দিলে কিছু পাপ হতে পারে, বেতেরটা আদায় করেন, কিন্তু বেতের ছেড়ে দিলে আপনি অমুসলমান হয়ে যাবেন এটা না, তাহলে আপনি বেতেরটা আদায় করেন। আরো যদি ক্ষমতা থাকে তাহলে 2 রাকাত সুন্নাত আদায় করেন, তাহলে 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 1 রাকাত সর্বোচ্চ, 1 রাকাত বেতের, তাহলে আপনার আপনার কাছে দাবি হচ্ছে সর্বোচ্চ 7 রাকাত। আর তাকে ধরিয়ে দেওয়া হলো এই ক্লান্ত অবস্থায় বলে তুমি পড়ো 17 রাকাত, যদি না পড়ো তাহলে তুমি মুসলমানই না। এই নামাজ নয়, বরং ফরজ সালাত ছেড়ে দিলে সেই ব্যক্তি মুসলমান থাকবে না। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3 দেশের মানুষ বেনামাজির সংখ্যা বেশি, এই কারণেই যে আমাদের বিদাতি ভাইয়েরা বা যারা আমরা বিশেষ করে হানাফি মাঝহাবি আছি, তারা জনগণের ঘাড়ে বোঝা বেশি চাপিয়ে দেওয়া, এটা একটা বড় অপরাধ, এটা দায়ভার কে নেবে? জেনারেল শিক্ষিত না, না আমরা আলেমরা দায়ী এর জন্য, আমরা জনগণকে বোঝাতে অক্ষম হয়েছে। এই পর্যন্ত আজকে সময় সমাপ্তির দিকে চলে গেছে, আরেকটি বিষয় আলোচনা খুব জরুরি। এক ভাই প্রশ্ন করেছেন যে বাকি বিষয়গুলো আছে, প্রায় 9টা 10টা মতো কারণ আছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এর মানুষ বেনামাজের সংখ্যা বেশি কেন, আজকে মনে হয় 6টা বললাম, আর বাকিগুলো ইনশাল্লাহ আগামীতে আলোচনা করব। প্রশ্নের উত্তরের দিকে আসি, সেটা হচ্ছে যে এক কোনো ব্যক্তি মৃত্যুর পূর্বেই যদি সম্পদ বণ্টন করতে চায় তার অবস্থা কি? কোনো ব্যক্তি মরার আগেই যদি সম্পদকে বণ্টন করতে যায় তার অবস্থাটা কি, সে করতে পারবে না পারবে না, ইসলাম এটাকে কি বলেছে, এটা আমাদের জানা খুব জরুরি একটা বিষয়। মূল কথা হচ্ছে যে সম্পদ পূর্ণাঙ্গ বণ্টন করতে পারবে না বেঁচে থাকা অবস্থায়, কিন্তু দিতে পারবে কিছু, সেটা হচ্ছে 2টা অবস্থায়, একটা অবস্থা হারাম আর একটা অবস্থা হালাল পদ্ধতি। হালাল পদ্ধতিতে আবার কিভাবে দিতে হবে সেটা আমাদের জানা নেই, আমরা মানুষ এত বড় চালাক মানুষ, চালাক বুদ্ধিমান না, চালাকরা কিন্তু বুদ্ধিমান হয় না, চালাকরা হয় বাকফার, চালাকরা বাকফারি করতে জানে কিন্তু বুদ্ধিমান না, বুদ্ধিমানরা সবসময় একটু দুর্বল হয়, এদের এদেরকে মানুষে বোকাই বলে, সবসময় বোকা টাইপের হয়। তো এরা করে কি জানেন, হজে যাচ্ছে, বলছে যে হজে যাচ্ছে, সমস্ত ঝামেলা চুকাতে চাচ্ছে, বলে কি চুকাবেন আপনি, বলছে আমি আর ঝামেলায় রাখি না, যা সম্পত্তি ছিল সব ছেলেদের ছেলে মেয়েদের বন্টন করে দিয়ে দিয়েছি, আর ঝামেলা নাই, হজ করে আসবো, শুধু মসজিদের বাড়িতে থাকবো আর মসজিদে গিয়ে নামাজ পড়বো, আর কোনো দায়িত্ব নেই। আরে আল্লাহ, আপনি এত বড় ফেরেশতা হতে চাচ্ছেন, আপনাকে এই দায়িত্ব দিল কে? আমি ইমাম সাহেব আর প্রাইমারি স্কুলের হেডমাস্টার যদি মসজিদে মসজিদে দাঁড়িয়ে বলি যে আমি জীবনে কোনোদিন ঘুষ খাই না, এ কথার কোনো মূল্য আছে? আমার ঘুষটা দেয় কি? থানার ওসি যদি বলে, ডিসি যদি বলে, আপনার যদি বলে, ম্যাজিস্ট্রেট যদি বলে যে ঘুষ খায় না, তার কথার মূল্য আছে? কেননা দৈনিক তাদেরকে হাজার মানুষ ঘুষ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে, আমার তো কেউ ঘুষ দেয়ই না, আপনি বসে বসে শুধু ইবাদত করবেন, এইটা পাইলেন কোথায়?
আপনি ব্যস্ত থাকবেন, ইবাদত করবেন, এই ইবাদতের মূল্য আছে। বলছিলাম দুইটা পদ্ধতি। প্রথম পদ্ধতি যেটা হালাল পদ্ধতি সেটা হচ্ছে আলা সাবিলিল হেবা, হেবানামা করা। হেবানামা করা এটা জায়েজ আছে। এই জায়েজ পদ্ধতিও আমরা ভুল পদ্ধতিতে করি। কি পদ্ধতিতে কি কিভাবে করতে হবে? আপনি আপনার সম্পত্তি যদি ছেলে মেয়েদের দিতে চান তাহলে হেবানামা করতে হবে। যারা দলিল করেন, আমি এত জীবনে কোনো রেজিস্টার অফিসে যাই না, এতটুকু জানি যে হেবানামা দলিল করা যায়। হেবানামা হচ্ছে দানপত্র। আপনি আপনার ছেলে মেয়েকে দানপত্র করতে পারবেন, তাও একটা সীমিত আকারে এইটা করতে পারবেন। এটা জায়েজ পদ্ধতি। এই জায়েজ পদ্ধতি থেকে করতে হলে জায়েজ ভাবেই করতে হবে। কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই জায়েজ পদ্ধতি করতে হলে যদি দুই ছেলে থাকে, একজনকে যদি দশ কাটা জমি দেন, আর একজনকে ওই মাপের ওই সমমানের দশ কাটা দিতে হবে। যদি মেয়ে বেঁচে মেয়ে থাকে তাহলে মেয়েকেও দশ কাটা দিতে হবে। বুঝাতে পারি নাই? ছেলে মেয়ে সবাইকে সমান দিতে হবে, কাউকে কম বেশি করতে পারবেন না। ছেলেকে যদি দশ কাটা দেন, মেয়েকেও দশ কাটা দিবেন। মেয়েকে দশ কাটা দিলে ছেলেকেও দশ কাটা দিবেন, সবাইকে। সাউ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাউ বাইনা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো। ফিল আতিয়া, আতিয়া হেবার আরেকটা শব্দ হচ্ছে আতিয়া। হেবার ক্ষেত্রে, আতিয়ার ক্ষেত্রে সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছেন ফাল ফালাউ কুনতু মুফাদ্দিলান আহাদান লাফাদ্দালতুন নিসা, যদি কোনোদিন আমি সম্পদ কাউকে বেশি দিতাম, সন্তান এক সন্তান থেকে আরেক সন্তানকে বেশি দিতাম, তাহলে আমি মেয়েদেরকে বেশি দিতাম। বুঝেন নাই? আর আমরা তো মেয়েদেরকে ফাঁকি দিই। করি কি জানেন? ছেলেদেরকে সমস্ত সম্পত্তি লিখে দিই, বাকিটা দুই এক বিঘা যদি দুই এক কিছু সম্পত্তি যদি মেয়েদের দিই, তারপরে দিই কোনটাতে ডোবা জমি, যে জমিটা কিছু হয় না, যে জমিটা সবচেয়ে কম দাম, যে জমিটা বিক্রি হতে চায় না, সেটাকে মেয়েকে দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সন্তানদের মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে সমতা বজায় করে বণ্টন করবে। এটা বেঁচে থাকা অবস্থায়, বেঁচে থাকা অবস্থায় ওয়ারিশ হয় না। আমার সম্পত্তির কেউ ওয়ারিশ হতে হলে আমাকে আগে মরতে হবে, তারপরে ওয়ারিশ হবে, সেই বণ্টন আলাদা। বেঁচে থাকতে যদি বণ্টন করতে কি সম্পত্তি দিতে হয়, তা পরিমাণ আছে। সমস্ত সম্পত্তির তিন ভাগের এক ভাগ, তার বেশি দেওয়া যাবে না। আর এই সম্পত্তির মধ্যে থেকে দিলেও তা কি করতে হবে? ছেলে মেয়েকে সমান দিতে হবে। কম বেশি করার সুযোগ নাই। যারা করেছেন তারা মাপ চেয়ে নিন, না হলে কিন্তু মারা গেলে এই অবস্থায় কঠিন আকার ধারণ করবে কিয়ামতের ময়দানে। সব থেকে দিলেও আপনাকে কেটে দিতে হবে, না হলে অন্তত মাপ পাবেন না। সে আমি হোক, আর আমার বাবা হোক, আর আমি আর অন্য কেউ হোক, যে কাজ করেছে সেই অপরাধ করেছে। যদি কেউ বেশি দেয়, এক সন্তানকে বেশি দেয়, আর এক সন্তানকে কম দেয়, এটা জায়েজ কি না? অবশ্যই জায়েজ নয়। একটি হাদিস, একটা না, অনেকগুলো হাদিস এসেছে সহিহ মুসলিমে। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নুমান ইবনে বাশির বলছেন যে আমার পিতা আমাকে একটি ক্রীতদাস দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে আমার পিতা এই কথাটি বর্ণনা করলো যে আল্লাহ রাসূল, আমার একটা গোলাম আমার ছেলে নুমান ইবনে নুমানকে আমি দান করেছি, আমি দিয়েছি, আমি কি করব এটার ব্যাপারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশিরকে ডেকে বলছেন, অর্থাৎ নুমানের বাপকে ডেকে বলছেন যে হে বাশির, তুমি কি করেছো? তুমি কি অন্যান্য সন্তানকে আকুল্লা ওয়ালাদিকা নাহালতুহু মিসলা হাদা? হে বাশির, তুমি তোমার অন্যান্য সন্তানদের প্রতিও কি একই কাজ করেছো? একে যেমন একটা কৃতদাস দিয়েছো, অন্যান্য ছেলেদেরকে কি আরেকটা কৃতদাস দিয়েছো? তো বলছে তা তো দিই নাই। তো বলছে তাহলে কি করো, ফারজিয়ে ওটা ফিরিয়ে নাও। এইরকম সহিহ মুসলিমে একের পর এক প্রায় দশটার মতো হাদিস এসেছে, প্রায় দশটার মতো হাদিস এসে সবগুলোই, কোনোটাই বলেছে তুমি ফিরিয়ে নাও, কোনোটাই বলেছে তুমি এখনই ফিরিয়ে নাও, কোনোটাই বলেছে তুমি যদি এই কাজ এই অব্যাহত থেকেই মারা যাও, কিয়ামতের ময়দানে অন্তত তোমার পক্ষে আমি সাক্ষী দেবো না, তা ছাপাই করবো না। কি বুঝলেন আপনি? একটা কৃতদাস দিয়েছে। আর অথচ আমরা বাবারা করি কি, এক ছেলেকে ধনী করে দিই আর এক ছেলেকে একবার ই করে দিই।
দেওয়ার পদ্ধতি যদি দিতে হয় সব সন্তানকে সমান সমান দিতে হবে, তাও সমস্ত সম্পত্তির তিন ভাগের এক ভাগের বেশি, তিন ভাগের এক ভাগ তার বেশি যারা কোনোদিন দিয়ে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও বলেছেন সুলুসুল মাল কাসীরুন, দানের ক্ষেত্রে হেবার ক্ষেত্রে এই ক্ষেত্রে বা ওসিয়তের ক্ষেত্রে তিন ভাগের এক ভাগ মাল এটাই হচ্ছে বেশি, এর বেশি করার কোনো সুযোগ ইসলামে নাই। দুই নম্বর পদ্ধতি যেটা আমরা ওয়ারিস বলে থাকি, তাহাক্কুকুল মাউত আল মুআররিস, ওয়ারিস ওয়ারিস এবং মুআররিস হতে হলে আমার সম্পত্তির ওয়ারিস হতে হলে আমাকে মারা যেতে হবে, আমরা ওয়ারিসের মতো বণ্টন করব ইসলামে এটা জায়েজ নয়। সোজা কথা, এটার ক্ষতিকারক অনেক দিক আছে। এক নম্বর হচ্ছে এটা সুন্নাতের খেলাফ, হাদিস কোরআনের খেলাফ, কেননা আমি না মরলে আপনি ওয়ারিস বানালেন কীভাবে, আমার সব আমার সন্তান ওয়ারিসই হয় নাই, কেননা মরি নাই, মরবো তারপরে ওয়ারিস হবে, এইটা হলো সর্বপ্রথম হারাম কাজ। দুই নম্বর কাজ হচ্ছে যে আমি যে বণ্টন করে দিব আমার কি হবে, আমার সন্তানরা সবাই আমাকে আমাকে লালন পালন করবে বা আমাকে দেখবে, এটা আমি কি করে বুঝব? আমি যদি সম্পত্তি লিখে দিই যে কোনো সময় আমার সন্তান আমাকে ছুঁড়ে ফেলে বা অন্য কিছু করতে পারে, বাড়িতে বাড়ি থেকে বের করে দিতে পারে, এই সুযোগ ইসলাম এত আপনাকে দুর্বল হতে হতে বলে নেই। তিন নম্বর কারণ, আপনি মারা গেলেন, এই আপনি সম্পত্তি আপনার ছেলেরা দিয়ে দিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার আগে আপনার ছেলে মারা গেল, বিশাল এক গ্যাঞ্জাম। আমি সম্পত্তি দিয়ে দিলাম আমার ছেলের, আর দুটো মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমার বাপ মা আছে, আমি হঠাৎ করে মারা গেলাম, আমার বাপ আমি সম্পত্তি এই আমার ছেলে মারা গেল, এই সম্পত্তির অবস্থাটা কি? উল্টা আমি আবার ওয়ারিস হব। ইসলাম এইটাকে কখনোই জায়েজ করেনি। এই কারণেই আরো অনেকগুলো কারণ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কোনো অবস্থায় বেঁচে থাকা অবস্থায় সম্পদ ছেলেদের নামে লিখবেন না, যদি কাউকে 10 টাকা দেন তাহলে অন্যান্য ছেলেদেরকেও 10 টাকা দিয়ে সমতা বজায় রাখবেন, না হলে কিয়ামতের ময়দানে কিন্তু অন্যায় বিচার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার সব থেকে কেটে তাকে দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন হাদিস মেনে দিন ঠিকমতো বুঝে মানার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।